ರಾಜಶೇಖರ ಶ್ರೀನಿವಾಸನ ಯಜ್ಞ ಪರಂಪೀರ ಪರಂಪದೂರ ಚಿನ್ನಸ್ವಾಮಿ ಮುತ್ತುಸ್ವಾಮಿ ವೇಣುಗೋಪಾಲ ಅಯ್ಯರ್ মর্নিং এভরি ওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে কী পরে বেরোবো এখন, ওটার জন্য আমি এখন ব্যাগগুলো থেকে সব বের করছি, দেখি কী পরে যাওয়া যায়। তো আমি এখন রেডি হয়ে গিয়েছি, কী করবো, ব্রেকফাস্ট করবো। তো ফার্স্ট ব্রেকফাস্ট রেডি, দুধ, অমলেট অ্যান্ড কর্নফ্লেক্সটা একটু ফ্রিজে রেখে দিই। আমি আনছি ডিসিজন নিয়েছি যে কোথায় যাবো, ইকো পার্ক। লেটস সি যাওয়া হয় কি না, কারণ খুব যদি ভিড় থাকে তাহলে যাবো না, ঠিক করেছি। আমি দেখছি বেরি হাওয়া দেওয়া হচ্ছে, হাওয়া বাইরে। আমি এক সেকেন্ড বেরিয়েছি, জ্বলে গেছি পুরো, মাই গড, পিকু আমার মনে হাওয়া দিয়ে বাড়ি চলে যাচ্ছে। তো এখানে প্রচণ্ড টেম্পারেচার, ওফ, শহর শহর শহর, পলিউশন পলিউশন। খেতে ইচ্ছা করছে বলবো মন থেকে, বল তাহলে আমরা ওটাই খেতে যাব। বলো, তুই তো যাবি না? না যাবো না, আমি খাবো না। আমার খেতে ইচ্ছা করছে আজকে আগে ছিল 10 টাকা হাওয়াতে, এখন বেড়ে সেটা হয়েছে 20 টাকা। কিন্তু আমরা 20 টাকা কোনোদিন দিই না, 15 টাকা দিই ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম 15 রুপিস। হাওয়ার দাম তো পারেনি, পেট্রোলের দাম বেড়েছে, হাওয়ার দামও ডবল করে দিয়েছে দু 6 মাস। পেট্রোল ডবলের সাথে হাওয়াও ডবল। আচ্ছা তুই তাহলে আমরা কচু চিংড়ি খেতে যাই না আজকে? কচু চিংড়ি, ইয়েস। তাহলে আমরা যাচ্ছি কস্তুরি কচু চিংড়ি, ইয়েস। অনেকদিন খাইনি, বাঙালি বাঙালি। তাহলে আমাদের আজকে CC2টাও যাওয়া হচ্ছে না এখন, এখন আমরা যাচ্ছি হচ্ছে খেতে কস্তুরিতে। কারণ কিন্তু মনে হচ্ছে মেঘ দেখে বৃষ্টি হবে, জানিস তো, দেখবি প্রত্যেকদিন তাই হচ্ছে, সকালবেলা এত গরম হচ্ছে। ব্রিজটা হচ্ছে সেই নাগের বাজারের ব্রিজ যেটা তৈরি হওয়ার পরপর সেই ভূতের অত্যাচার হতো, তাই তো? তারপর জানা গেল কি কিছু ছেলেপিলে এরকম বদমাইশি করে। এই ব্রিজটা হওয়ার পর কিন্তু অনেক জ্যাম ট্যাম কমেছে এখানকার, বল, অ্যাটলিস্ট নাগের বাজারের জ্যামটা কমেছে। কিন্তু দমদম রোডের জ্যাম কোনোদিনই কমবে না, আমাদের দমদম রোড, এমবি রোড এগুলো ফেমাস। আচ্ছা ডাইন ইন হচ্ছে তো, ডাইন ইন আছে তো, কোথায় বসবো, যেখানে বসলে একটু ঠান্ডা লাগবে। এখানে প্রাইস কিন্তু অলমোস্ট ভেরি রিজনেবল, আর প্লাস কোয়ান্টিটি যেটা দেয় সেটাও খুব ভালো, দুজনের জন্য তো এনাফ খাওয়া হয়ে যায়। দারুণ খেতে আম্পানাটা, খুব সুন্দর আওয়াজটা এইখানটায়। আচ্ছা আমাদের অর্ডার এসে গেছে, এই যে ভাত, এখানে গন্ধরাজ লেবু দিয়েছে, আর এটা হচ্ছে কচু পাতা চিংড়ি। এটি দিয়েছে না রাইসে, ব্যাস ব্যাস আমাকে আর দিস না। জান মৌরি আর একটু বেশি করে মৌরি নিয়ে নি, 4-5 দিন হয়ে যাবে বাড়িতে। ওকে উই আর ডান, আমরা এখন গোয়িং হোম। না না বল বল কি বলছিস, না ক্যামেরাটা অফ ছিল তো, এবার বল। না ঠিক আছে, বল বল বল, প্লিজ বল, প্লিজ, না না প্লিজ প্লিজ। আমি বলতে চাইছি যে আমার জান এখন আমার উপর রেগে গেছে, আর রাগের কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড রোদ, টেম্পারেচার 43 ডিগ্রি, দাঁড়ানো যাচ্ছে না, বসা যাচ্ছে না, কিছুই করা যাচ্ছে না। আর যাই না কেন, ওর কোনো রকমের মনে হয়েছে যে এর পিছনে দায়ী আমি, আমারই হাত আছে এত টেম্পারেচারের জন্য, বা এত রোদ, এত ট্রাফিক, সব কিছুর পিছনে আমারই দায়ী।
এই জন্য আমার উপর রেগে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন কি করা উচিত? আমার কি করা উচিত? আমি কি করব? রাগ দেখাবি? আমি ইগনোর করব। আরেকবার হাসতে যাবে? আরেকবার হাস, একবার প্লিজ প্লিজ। কোনটা ওই যে কি ছিল এটা? কি হাসি? Sun slapped extremely badly. Sun slapped. আমি বুঝতেই পারি না যারা সেলিব্রিটি হয় বিদেশে থাকে তাদেরকে সান কিসড হয়, আমাদের কোনোদিন আজ অব্দি হয় না, আমি তো পাইনি অ্যাট লিস্ট। নটার আগে অব্দি সান কিস করে, তারপরে স্ল্যাপ করে। নটাতেও হয় না, এখানে সান কিস হতে গেলে 7:30-7:30 অব্দি ম্যাক্সিমাম। তারপরে যদি কেউ সাহস দেখিয়েছে চিন্নস্বামী মুত্তস্বামী বেণুগোপাল আইয়ার திச்சப்பள்ளி யக்கபரம்பீரு பரம்பதுரு சின்னசாமி முத்துசாமி வேணுகோபால் ஐயர் ராஜசேகர ஸ்ரீனிவாசன யக்கபரம்பீரு பரம்பதுரு சின்னசாமி முத்துசாமி வேணுகோபால் ஐயர் சிவ வெங்கடா ராஜசேகர ஸ்ரீனிவாசன யக்கபரம்பீரு பரம்பதுரு சின்னசாமி முத்துசாமி வேணுகோபால் ஐயா ஜெய சூர்யா ஆத்தா பத்து அரவிந்த் டி சில்வா ராஜசேகர சீனிவாசனா யக்க பரம்பீர பரம்பதுர சின்னசாமி முத்துசாமி வேணுகோபால் ஐயா এসে গেছি বাড়ি বাড়ি আমরা অলরেডি আম বলতে বলতে আমরা বাড়ি পৌঁছে গিয়েছি আমরা বাড়ি পৌঁছে গিয়েছি গাইস তাহলে আমি আমার ব্লগ এখানেই এন্ড করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর অনেক অনেক শেয়ার করবে কমেন্ট সেকশনে জানাও তোমাদের কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ বাই বাই লাভ লাভ